আমি দেখতে গেছিলাম আমাদের মসজিদের সবকিছু ঠিক আছে কিনা, কোরআন শরীফ ঠিক আছে কিনা, তো দেখি যে আমাদের মসজিদে কোনো কোরআন শরীফ নেই, সবগুলো মানে নিচে পড়ে নষ্ট হয়ে গেছে। তখন আমাদের অফিসও নামাজ পড়ানো হইতো, আমি ওই জায়গায় ঢুকছি, ওই জায়গায় সব কিছু ঠিক আছে না, দেখে দে আশেপাশে সবগুলো পুড়ে ছাই হয়ে গেছে। আর কোরআন শরীফটা একটা মানে ডয়ের উপরে রাখা ছিল, ডয়েরটাও আশেপাশে পুড়ে গেছে। তো দেখি তো কোরআন শরীফরা মাশাল্লাহ, এই জিনিসটা আল্লাহর রহমতে এখনো ঠিক আছে, কিচ্ছু হয় না। এই যে একবারে গরম, তো একবারে ঠিক আছে, একবারে প্রচুর গরম, আপনি ভিতরে হাত দিয়ে দেখেন প্রচুর গরম, কিচ্ছু হয় না এখনো, এখনো অনেক গরম। আমি যখন ভিতরে ঢুকছি মনে হয় না আমি আর মানে আসতে পারবো, একবারে আমার পুরো শরীর গামায় পুরো গরম হয়ে গেছে। ভাঙ্গি আমি ইটের বাটার ভিতরে ঢুকেছি, এত গরম ভিতরে, এখনো তাপ বাড়িতে আছে ভিতর থেকেই, আমার জুতো ছাপ আছে ভিতরে। জি জি, মসজিদ মসজিদ মহানগরী মার্কেটের তিনতলায় মসজিদ। একটু খুলেন খুলেন,